আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াই টু কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি সুজির ঝাল কেক। কেক সাধারণত মিষ্টি হয়ে থাকে, তাই যারা ডায়েট করেন এবং যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে তারা কেক পছন্দ করলেও এটি খাওয়া থেকে বিরত থাকেন। আর আজকে তাদের জন্যই নিয়ে এসেছি সুজির ঝাল কেক, যা আমাদের সকালে কিংবা বিকেলে খুব ভালো একটি নাস্তা হতে পারে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সুজির ঝাল কেক বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3টি ডিম, এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এখন ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দেব। তবে সুজিটা একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে সুজি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। একবারে সুজি দিয়ে দিলে ভালোভাবে মিক্স করতে অসুবিধা হয়। ডিমের মিশ্রণটির সাথে সুজিটা ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানি দিয়ে মিক্স করে নেবার পরে এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে তেলের পরিমাণটা আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন। তেল দিয়ে মিক্স করে নেবার পরে এগুলো রেস্টে রেখে চলে যাচ্ছি বাকি উপকরণগুলো তৈরি করে নেবার জন্য। একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি আর 1 চা চামচ আদা কুচি। এগুলো একটু ভালোভাবে কুচি করে নিতে হবে। কয়েক সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা। জিরা দিয়ে আরও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। 1 মিনিট ভেজে নেবার পরে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আলু কুচি, 1/4 কাপ গাজর কুচি, দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ মরিচ গুঁড়ো। এখন সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নেবার পরে এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মটরশুঁটি। মটরশুঁটি দেবার পরে আর 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। মটরশুঁটিটা পরে দিলাম, কারণ মটরশুঁটি খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। সবগুলো সবজি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলো সুজি ও ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। তবে তার আগে কেক মোল্ডটা তৈরি করে নেব। এখানে একটি কেক মোল্ড নিয়েছি, এখন মোল্ডটিতে বেকিং পেপার দিয়ে দেব। বেকিং পেপার দেওয়ার আগে মোল্ডের নিচে এবং সাইডে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার বেকিং পেপার দিয়ে দিচ্ছি, আর পেপারের ওপরেও একটু তেল ব্রাশ করে নিতে হবে। মোল্ডটা রেডি করে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন ভেজে রাখা সবজিগুলো ডিম ও সুজির মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার সব শেষে দিলেই ভালো হয়। এখন মিশ্রণটি কেক মোল্ডে নিয়ে নিচ্ছি, একটু ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করে নিলে এর ভেতরের এয়ার বাবলসগুলো আর থাকে না। ওপরে কিছু তিল ছিটিয়ে দিচ্ছি। তিল দিলে কেকটা দেখতেও যেমন সুন্দর লাগে তেমনই খেতেও ভালো লাগে। এবার এটিকে বেক করে নিতে হবে। এখানে আমি একটি মোটা তলাযুক্ত হাঁড়িতে
একটি স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে কেকের পাত্রটি দিয়ে দিচ্ছি, ঢাকনা লাগিয়ে দিচ্ছি, আর ঢাকনা ছিদ্রটি অবশ্যই বন্ধ করে দিতে হবে। এখন 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিতে হবে। চুলার আঁচটা লো থাকবে। 35 মিনিটের মতো বেক করে নেবার পরে একটি টুথপিক দিয়ে চেক করে দেখে নিচ্ছি। টুথপিকটা কিন্তু ক্লিন বের হয়ে এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুজির ঝাল কেক। আশা করি আপনাদের কাছে এই কেকটি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।